কিয় আজিও সম্পূর্ণ হওয়া নাই বিরোধী ঐক্যর বাবে গঠিত কমিটি, কিয় অখিল গগৈ কমিটির বাবে দিয়া নাই সদস্য? আম আদমি পার্টির ক্ষুরধার সমালোচনা করা অখিল গগৈয়ে বিরোধী ঐক্যত দিছে নাকি বাধা? রাজ্যের 11টা রাষ্ট্রীয় আর আঞ্চলিক রাজনৈতিক দলে একত্রিত হয়ে 2024 রণত বিজেপিক উৎখাতর লক্ষ্য বান্ধি লৈছে। একত্রিত বিরোধীর রোডম্যাপ প্রস্তুতর বাবে 11টা বিরোধী দলের সর্বসম্মত সিদ্ধান্ত মর্মে APCCর সভাপতি ভূপেন বরাক সভাপতি আর AJPর সভাপতি লুরিন জ্যোতি গগৈ সম্পাদক হিসাবে লৈ গঠন করা হয়েছে এখন বিশেষ কমিটি। কমিটিত প্রতিটি দলরেই থাকিব 21 জনক সদস্য। ইতিমধ্যে আটাইকেইটা দলে কমিটির বাবে নিজের নিজের সদস্যর নাম প্রেরণ করেছে, কিন্তু ব্যতিক্রম অখিল গগৈ। কমিটির বাবে রহস্যজনকভাবে আজি পর্যন্ত রাইজর দলের প্রতিনিধির নাম প্রেরণ করা নাই গগৈয়ে, কিন্তু কিয়? এই কিয় উত্তর শুনিলে আপনিও আচরিত হব। শেহতীয়া চর্চা অনুসরি সততে আন আন রাজনৈতিক দলক ঐক্যতার পাঠ দিয়া অখিল গগৈক লাগে বিশেষ কমিটিখনের সাধারণ সম্পাদকর পদ। বিরোধী মঞ্চর এক শীর্ষ সূত্রের জানিব পরা মতে মঞ্চই অখিল গগৈক সাধারণ সম্পাদকর পদ যাচি নিদিয়ার বাবেই অসন্তুষ্ট শিবসাগরের বিধায়কগী, যার বাবে কমিটির বাবে নিজ দলের সদস্যর নাম এতিয়ালৈ প্রেরণ নকরা বলে চর্চা হয়েছে। অপেক্ষা করার পাছতো রাইজর দলে প্রতিনিধির নাম প্রেরণ নকরাত অখিল গগৈক বিরোধী ঐক্যমঞ্চর নেতৃত্বই কমিটির বাবে রাইজর দলের প্রতিনিধির নাম কিয় প্রেরণ করা নাই বলে সুধিছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর আজি পর্যন্ত দিয়া নাই শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে। ঐক্যমঞ্চরে গোটে বিষয়টি সন্দর্ভত APCCর সভাপতি তথা বিরোধী ঐক্যমঞ্চরও সভাপতি ভূপেন বরাই কলে, কমিটি আমার হয়েছে, আমার এইকেইদিনতে অভিবর্তন হব, অভিবর্তনত আমি ঘোষণা করে দিম, তার আগতেও ঘোষণা হব পারে। নাই না, অখিল গগৈ ডাঙরিয়ার মানে পুরোহি কথা পাতিছো, খন্তেক আগতে লুইন গগৈ ডাঙরিয়ার জগদীশ ভূঁইয়ার কথা পাতিছো, আমার তেনেকুৱা কোনো মানে এই বাতৰি শিরোনামা দখল কৰিবলগীয়া আমার 11টা দলের মাজত তেনেকুৱা কোনো কথা বতৰা হোৱা নাই। আমি এটা লক্ষ্য লৈ পেলাই আগবাঢ়িছো আর আমার মূল লক্ষ্যটো হৈছে বিজেপিক প্রতিহত করা, AIDF হক নিচিনা সাম্প্রদায়িক শক্তিক অসমৰ ৰাজনীতিৰ পৰা বিদায় দিয়া। APCCৰ সভাপতি ভূপেন বৰাই হয় বা নহয় স্পষ্টকৈ নকলে, কিন্তু প্রশ্নটো হল বিজেপিৰ বি টিমৰ দৰে কাম কৰা বুলি আম আদমি পার্টিক সমালোচনা কৰা অখিল গগৈয়ে এইবোৰ কি কৰি আছে? বিরোধী ঐক্যর মঞ্চলৈ এই আফলা বিষয়বোৰ অখিলে আনিছে নেকি, যিয়ে বিরোধীর ঐক্যত সৃষ্টি কৰিব নেকি অনৈক্যৰ? ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।